জোফরা আর্চার হয়তো সেই দিনগুলোর জন্য আফসোসেই পড়েন, কি দুর্দান্ত সময় না কাটিয়েছিলেন তিনি ক্রিকেটে। বল হাতে আন্তর্জাতিক অঙ্গনে পা দেওয়ার মাত্র 3 মাসের মধ্যেই ইংল্যান্ডকে জিতিয়েছিলেন বিশ্বকাপ, যে আসরে 20 উইকেট নিয়ে পড়েছিলেন টুর্নামেন্টের তৃতীয় সেরা উইকেট সংগ্রাহক। কিন্তু আফসোস, এরপর আরেকটা বিশ্বকাপে জোফরা আর্চার যাচ্ছেন একজন রিজার্ভ ক্রিকেটার হিসেবে। ভারত বিশ্বকাপে ইংল্যান্ডের 15 সদস্যের দলের সাথে একমাত্র রিজার্ভ ক্রিকেটার হিসেবে স্থান হয়েছে আর্চারের। কিছু কিছু ক্ষেত্রে সময়টা যেন হয়ে দাঁড়ায় বড়ই বেরঙিন। এক চোটে ব্যাটসম্যানদের ঘুম হারাম করে ছাড়া সেই আর্চার এখন ক্রিকেটেই ফিরতে পারছেন না। আসন্ন বিশ্বকাপে তিনি ময়দানে নামতে পারবেন তো? ইংল্যান্ডের 15 সদস্যের বিশ্বকাপ দল তরুণ আর অভিজ্ঞদের মিশেলে গড়া এক দুর্দান্ত স্কোয়াড। জস বাটলারের অধিনায়কত্বে এবার থ্রি লায়ন্সরা ভারতে যাবে ট্রফি ধরে রাখতে। ইংল্যান্ডের এই দলে রীতিমতো পেসারদের রাজত্বই চলছে। 15 জনের মধ্যে 4 জন পেস বোলিং অলরাউন্ডার আর 3 জন স্পেশালিস্ট পেসার। মার্কুট রিস টপলির সাথে তরুণ গ্যাস অ্যাটকিনসনকেও নেওয়া হয়েছে। আছেন বেন স্টোকস, স্যাম কুরান, ক্রিস অক্স, ডেভিড উইলি। এই পেসারদের বহরে ইংল্যান্ডের বিশ্বকাপ একাদশে আর্চারের সুযোগ পাওয়ার সম্ভাবনাটাই কম। মূলত বাকিদের ইঞ্জুরি তাকে সেই সুযোগটা পাইয়ে দিতে পারে। দলটির প্রধান নির্বাচক লুক রাইট জানালেন তেমনটাই। জোফরা আর্চার ভারতের দলের সঙ্গে যাবে, সে রিজার্ভ খেলোয়াড়দের একজন, কিন্তু আমাদের তার দিকে খেয়াল রাখতে হবে, পুনর্বাসনে নজর দিতে হবে। সে দ্রুতই সেরে উঠবে না, বিশেষ করে বিশ্বকাপের প্রথম অংশে। আমরা এখনও দিনে দিনে তার ফিটনেস নিয়ে কাজ করছি। 2023 বিশ্বকাপের ফ্যাব 5, 5 দেশের এই 5 মহাতারকার দিকেছে গোটা বিশ্ব। ওয়ানডেতে 13,000 রানের মালিক বিরাট কোহলিকে ধরার সাধ্য আপাতত বাকি 4 জনের কারোরই নেই। তবে বিরাটকে বাদ দিলে রুট, উইলিয়ামসন, বাবর, স্মিথ আছেন কাছাকাছি লড়াইয়ে। হয়তো এই বিশ্বকাপেই এই 5 জনকে একসাথে শেষবার দেখা যেতে পারে, তাই সবাই বিশ্বকাপে ঠেলে দিতে মুখিয়ে। আর ঠিক যেই কারণে ইংল্যান্ডের জো রুট নিজের আরাম আয়েশকেও দিলেন বিসর্জন। 2019 বিশ্বকাপে টুর্নামেন্টটির 5ম শীর্ষ রান সংগ্রাহক রুট সাম্প্রতিক সময়ে রানের দেখাই পাচ্ছেন না। টানা অফর্মে ডুবে গেছেন ইংল্যান্ডের এই ব্যাটিং স্তম্ভ। ভারতীয় উইকেটে স্পিন ভালো খেলতে পারা রুটের ফর্মে ফেরাটা জরুরি। 2019 সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 1 শতক হাঁকানোর পর আজও আর হাঁকাতে পারেননি কোনো শতক। এমনকি এবছর তার খেলা 4 ওয়ানডেতে রান মাত্র 39। এমন একটা অবস্থা থেকে বের হওয়ার জন্য রুট নিজের ইচ্ছাতেই খেলতে নামছেন আয়ারল্যান্ডের বিপক্ষে, যেখানে এই সিরিজে দলটির বাকি বিশ্বকাপ খেলোয়াড়রা বিশ্রামে। রুট আইরিশদের বিপক্ষে নিজেকে ফেরাতে চান আর তারপর ভারতের মাটিতে রানের বন্যা বোয়াতে চান। মঙ্গলবার ICC-কে দেয়া এক সাক্ষাৎকারে রুট বলেন, খুবই রোমাঞ্চিত অবশ্যই একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে। বড় টুর্নামেন্ট, বড় মুহূর্ত, যেখানে আপনি ভালো করতে চাইবেন, দলকে কিছু দিতে চাইবেন। বিশ্বকাপ দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত, আবারও বিশেষ কিছু করতে চাই। 2019 সালের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আমরা অবশ্যই সামনে ভালো ক্রিকেট খেলতে চাই, কঠিন কন্ডিশনে মানিয়ে নিয়ে ধারাবাহিকতা রক্ষা করতে চাই। ভারতের মাটিতে ইংল্যান্ডের ওয়ানডেতে খুব বেশি সফলতা নেই। এখনও পর্যন্ত 66টি ওয়ানডেতে 26 জয়, এমনকি 2011 সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষেও বেঙ্গালুরুর মাঠে হেরেছিল ইংল্যান্ড। যদিও দলটা এখন সাদা বলে অনেক বেশি পরিণত, অনেক বেশি আগ্রাসী, তাই ভারতের মাটিতে শক্তিশালী এই দল নিয়ে চমকে দেওয়ার অপেক্ষাতেই থ্রি লায়ন্সরা।